ডিজিটিভস বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত যদি আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে চান আর ইউটিউবে প্রফেশনাল একটা লুক আপনার চ্যানেলে দিতে চান তাহলে যে যে কাজগুলি আপনাকে করতে হবে আর সেগুলো থেকে অনেক অংশই সাবস্ক্রাইবার বেশি আসে সেই টিপস গুলো সেই ওয়ে গুলো আমরা আস্তে আস্তে ভিডিওতে বলবো তো ফ্রেন্ডস আজকে যে টপিক নিয়ে কথা বলবো আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক অংশই বেড়ে যাবে এই কাজটি করলে যে কাজটির নাম হচ্ছে সাবস্ক্রাইবার লিংক আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার লিংক তৈরি করা আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার লিংক কিভাবে তৈরি করবেন যে লিংকটিতে ক্লিক করলে অটোমেটিক সাবস্ক্রাইবারের এই অপশন চলে আসবে তো ফ্রেন্ডস এই লিংকটি কিভাবে তৈরি করতে হবে এই লিংকটি এখানে কিভাবে জুড়বেন বা এই লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে যদি আপনি শেয়ার করেন তাহলে ভিউয়ার যদি সেই লিঙ্কে ক্লিক করে তাহলে সরাসরি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবে তো ফ্রেন্ডস আসুন দেখে নেই তাহলে কীভাবে তৈরি করতে হবে দেখুন আমি একটা চ্যানেলে চলে এসেছি এখানে আপনাকে তৈরি করে দেখাবো তো ফ্রেন্ডস তার আগে আমাদের একটি লিঙ্কের প্রয়োজন হবে যে লিঙ্কটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখান থেকে আপনারা কপি করে কাজটা করতে পারবেন তো ফ্রেন্ডস এই লিঙ্ক থেকে মাঝের যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে চ্যানেল লিঙ্ক এই লিঙ্কটাকে পরিবর্তন করতে হবে এখানে যা আছে সব এক থাকবে শুধুমাত্র আমি যেটুকু সিলেক্ট করেছি শুধুমাত্র এইটুকুই আপনাকে চেঞ্জ করতে হবে এখানে আপনার চ্যানেলের আইডি বা আপনার চ্যানেলের লিঙ্কটি দিতে হবে চ্যানেল স্ল্যাশের পর থেকে জিজ্ঞাসা চিহ্নর আগে পর্যন্ত যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনার চ্যানেল থেকে বের করতে হবে কিভাবে বের করবেন আসুন দেখে নিই ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ দেবেন তারপরে যখন আপনার চ্যানেলটি চলে আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে চ্যানেল স্ল্যাশের পরের অংশটুকু মানে শেষের অংশটুকু কপি করে নেন তারপরে এই চ্যানেল স্লাসের পর থেকে যে অংশটুকু আছে জিজ্ঞাসা করে দিন দেখুন এবার যে তৈরি হলো এটাই চ্যানেল সাবস্ক্রাইবার এই কপি করে এখানে পেস্ট করবেন দিয়ে এন্টার দেখুন এই লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের কথা বলছে আর তখনই ভিউয়াররা অটোমেটিক সাবস্ক্রাইবে ক্লিক করার সম্ভাবনা অনেক অংশই থেকে যায় তো ফ্রেন্ডস এই লিঙ্কটা সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক টুইটার মাধ্যমে আপনারা বেশি বেশি করে শেয়ার করতে পারেন এছাড়াও আমি যেমন এখানে সাবস্ক্রাইবার নাও বলে ওই লিঙ্কটি এখানে জুড়ে দিয়েছি আপনারা কিভাবে এই লিঙ্কটি জুড়বেন দেখুন প্রথমে আপনার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে কাস্টমাইজ চ্যানেল তৈরি করতে গেলে প্রথমে চ্যানেল কাস্টোমাইজে আসবেন এসে এডিট এডিট লিঙ্কে ক্লিক করবেন এখানে পাঁচটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবেন তার মধ্যে এখন আমি একটি করব তাই এক ক্লিক করলাম অ্যাড করলাম সাবস্ক্রাইবার নাও কথাটা লিখে দিলাম যে লিঙ্কটি আমরা তৈরি করলাম এই লিঙ্কটি আমি কপি করে নেব এখানে পেস্ট করে দেব দিয়ে ডান সেভ করে দিলাম এবার আসুন দেখি চ্যানেলে কি পরিবর্তন এসেছে এ দেখুন সাবস্ক্রাইবার নাও কথাটি চলে এসেছে সেই সঙ্গে সঙ্গে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হয় দেখুন সরাসরি চ্যানেলটি সাবস্ক্রাইবার কথা বলছে তো ফ্রেন্ডস এইভাবে লিগাল কিছু ওয়েতে সাবস্ক্রাইবার বাড়ানোর কিছু টিপস রয়েছে যা আমি পরবর্তী ভিডিওতে একটি একটি করে আপনাদের দেব তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং